হ্যালো ডিয়ার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আন্তর্জাতিক ইস্যু নিয়ে করা আমাদের ভিডিওগুলোর দ্বিতীয় ভিডিও এটা আজকের বিষয় ইরান ইরানের সামরিক বাহিনীর বিশাল যৌথ মহড়া শুরু করেছে এতে ইরানের সেনা নৌ অভিমান বিমান বাহিনী অংশ নিচ্ছে পাশাপাশি খাতামুল আম্বিয়া বিমান ঘাটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটও যোগ দিচ্ছে এ মহড়ায় সামরিক বাহিনীর সমন্বয়ক বিষয়ক কমান্ডার কমান্ডার হাবিবুল্লাহ সৈরির নির্দেশে মহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নামের এ মহড়া সোমবার সকালে শুরু করা হয় ইরানের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলীয় বিশাল এলাকা জুড়ে যৌথ সামরিক মহড়া চালানোর কথা এই মহড়ায় ইরানের প্রেস টিভি জানিয়েছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় মাকরান উপকূল এবং ওমান সাগর উপকূলের ৩০ লাখ বর্গ কিলোমিটার এলাকায় মহড়া চলবে এদিকে দুদিন ব্যাপী মহড়ার প্রথম দিনেই ইরানের সেনারা ফজর ফাইভ রকেট এবং নাজেয়াত ক্ষেপণাস্ত্র দিয়ে অনুশীলন করেছে মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সাইয়দ মাহমুদ মুসাভি এ তথ্য দিয়েছেন কল্পিত সত্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করা হয় এসব ক্ষেপণাস্ত্র দিয়ে দিনের শেষের দিকে ইরানের স্পেশাল ফোর্স ও কমান্ডো ইউনিট নিজেদের পানি সীমায় অনুপ্রবেশ রুখে দিতে কল্পিত শত্রুযুদ্ধ জাহাজ ধ্বংস করবে এছাড়া ইরানের উপকূল রক্ষায় নৌবাহিনী সহায়তায় নৌবাহিনীকে সহায়তার মহড়া চালাবে স্থলবাহিনী এই ছিল আজকের মতো ইনশাআল্লাহ আন্তর্জাতিক যে কোনো ইস্যু নিয়ে আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাবো এবং দেশীয় সামরিক বাহিনীর বিভিন্ন ডিটেলস নিয়ে আমরা আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাব ইনশাল্লাহ আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন লাইক করা শেয়ার করা হয়ে গেলে এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনটি প্রেস করুন ফরগেট গেট অ্যানাদার নোটিফিকেশন ফর অ্যানাদার ভিডিও ধন্যবাদ আবারও আপনাদেরকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ